আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখো রুই মাছের কালিয়া। যা যা লাগে এখানে আমি 2 কেজি পরিমাণ রুই মাছ নিয়ে নিয়েছি। লাগবে কাঁচা মরিচ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা। এখানে আমি নিয়েছি কয়েকটা তেজপাতা, সামান্য একটু কালি জিরা। এটা দিয়ে আমি এখানে হলুদ মরিচ, লবণ, এটা দিয়ে মাছটা মাখায় ভাজার জন্য। এখানে নিয়েছি মাছের মশলা অল্প একটু, নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, লবণ। এবার চলে যাব মাছটা ভাজতে। মাছটা ভাজার জন্য আমি এখানে হলুদ মরিচ লবণ নিয়েছি, এটা একসাথে মেখে দেবো। মাখানোর পরে মাছটা ভাজতে চলে যাব। হলুদ মরিচ মাখা হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল বসাই দিছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এভাবে করে আমি মাছগুলো, সব মাছগুলো আমি ভেজে নেব। মাছটা ভাজা আমার হয়ে গেছে, এবার চলে যাবো রান্নায়। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি অলরেডি। এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল করে নেব। পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো আমি, যেন পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি আর 2-1 মিনিট ভেজে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি তেজপাতা 2-3টা, একটু সামান্য কালো জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো আমি। না এখন এটা সাথে ভেজে নেবো 2 সেকেন্ড। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আর একটু দিলাম কিন্তু শুকনো মশলা অ্যাড করবো আমি এখন। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সামান্য গরম মশলার গুঁড়া। যেহেতু আমি আস্তা গরম মশলা ইউজ করিনি, আমি ফাঁকিটা ইউজ করেছি, এটাকে আমি এখন ভালো করে। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, একসাথে আমি কষাই নেব। এটাকে আমি এখন 5 মিনিট ধরে কষাই নেব ভালো করে, একদম ভালো করে তেল ওঠা পর্যন্ত আমি কষাই নেব। অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 4 টেবিল চামচ টক দই। দিয়ে দেবো আমি এটা ঘরে পাতা টক দই। টক দইটা দিয়ে কিছুক্ষণ আমি কষাই নেব। যত মশলাটা কষানো যাবে অত খেতে ভালো লাগবে। আরও কিছুক্ষণ কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে আমার, আমি দিয়ে দেবো পানি। এটা বলক আসা পর্যন্ত তপকা করবো। ঝোলটা বলক চলে আসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এবার রান্না করে নেব 10 মিনিটের মতো। প্রায় মাছটা আমার হয়ে আসতেছে, এই ফাঁকে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব মাছটাকে।
আমি মাছটা নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ পাকা কাঁচা মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি নামিয়ে। এই তো আমার হয়ে গেছে রুই মাছের কালিয়া, রান্না করা দারুণ মজার। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি একটু ক্যামেরাটা কাছ থেকে দেখাই দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।